বাংলার আকাশে মার্কিন বায়ুসেনা সীমান্ত মাত্র পনেরো মিনিট রক্তচাপ বাড়ছে বেইজিংয়ের আকাশপথের দূরত্বটা কম বেশি পনেরো থেকে আঠারো মিনিটের চীন সীমান্ত থেকে ঠিক এই দূরত্বে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ভারত ও আমেরিকার বায়ুসেনা পশ্চিমবঙ্গের আকাশে টানা বারো দিন ধরে ভারতীয় ও মার্কিন বিমান বাহিনীর দাপট নিঃসন্দেহে রক্তচাপ বাড়াতে চলছে চীনের পানাগর এবং কলাইকুণ্ডা বিমানঘাটির দিকে তাই এখন তীক্ষ্ণ নজর বেইজিংয়ের তিন ডিসেম্বর শুরু হচ্ছে ভারত এবং আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়া কোপ ইন্ডিয়া দুই হাজার উনিশ চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত মহড়ার জন্য যে দুটি বিমানঘাটিকে বেছে নেওয়া হয়েছে তাতে এই মহড়ার তাৎপর্যই বদলে গিয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা এবং পশ্চিম বর্ধমানের পানাগড় এই দুই বায়ুসেনা ঘাঁটিতে নামছে মার্কিন ফোর্স দুই বায়ুসেনার মধ্যে সহযোগিতা ও সংযোগ বৃদ্ধি পরস্পরের কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক কৌশল শেখা এবং বাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যই এই মহড়া অর্থাৎ পুরদস্তুর যুদ্ধের মহড়াই চলবে পশ্চিমবঙ্গের আকাশে বিশেষজ্ঞরা বলছেন চীন এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে যে রকম টানাপোড়ন চলছে তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মতো এলাকায় ভারত মার্কিন যৌথ মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভারত চীন সামরিক প্রশ্নে পশ্চিমবঙ্গের অবস্থান ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহড়ায় অংশ নেওয়ার জন্য জাপানের কাদেনা ঘাটি থেকে পনেরোটি মার্কিন যুদ্ধ বিমান পৌঁছেছে পশ্চিমবঙ্গে আর আসছে মার্কিন বায়ুসেনার ইলিনয় এয়ার ন্যাশনাল গার্ডের একশো বিরাশি ডি এয়ারলিফ্ট উইং কলাইকুণ্ডা বিমানঘাটিতে ভারতীয় বায়ুসেনার পাইলটদের অ্যাডভান্স ট্রেনিং হয় অবসরপ্রাপ্ত সামরিক কর্তা কর্নেল সৌমিত্র রায়ের কথায় বায়ুসেনার পাইলটরা সর্বোচ্চ পর্যায়ের সামরিক কৌশল কলাইকুণ্ড ঘাঁটিতেই শেখেন কলাইকুণ্ডার প্রশিক্ষণে উতরে যাওয়ার পরে একজন পাইলট ফাইটার স্কনে জায়গা পান তার আগে পান না এমন একটি বিমান ঘাঁটি থেকে ভারত মার্কিন যৌথমাওরা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আর পানাগড়ের এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং অন্যরকমভাবে গুরুত্বপূর্ণ প্রথমত কলাইকুণ্ডা থেকে ভারত চীন সীমান্তের দূরত্ব যতটা পানগড় থেকে তার চেয়ে অনেক কম দ্বিতীয়ত পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তে ভারতীয় বাহিনীর লজিস্টিক সাপোর্ট ও সাপ্লাই লাইন মজবুত রাখার প্রশ্নে পানাগড়ের বায়ুসেনা ঘাঁটি অনেকখানি ভূমিকা নেওয়ার ক্ষমতা রাখে সেই বিমান ঘাঁটিতেই এই প্রথমবার মার্কিন বায়ুসেনাকে নিয়ে আসছে ভারত কলাইকুণ্ডা থেকে ভারত চীন সীমান্তের নাথুলার দূরত্ব সড়কপথে আটশো চব্বিশ কিলোমিটার আকাশপথে যে দূরত্ব অবশ্যই অনেকটাই কম আর পানাগর থেকে নাথুলা সড়কপথে মাত্র ছয়শো আটাশি কিলোমিটার দূরে আকাশপথে আরও কম ভারতীয় বায়ুসেনার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ গতিবেগ ঘন্টায় দুই হাজার কিলোমিটার আর সুখাই থার্টি এমকেআই উঠতে পারে ঘন্টায় একুশশো কিলোমিটার বেগে অর্থাৎ পানাগড় থেকে উড়ে চীন সীমান্তে পৌঁছাতে বিভিন্ন যুদ্ধ বিমানের সময় লাগবে পনেরো থেকে আঠারো মিনিট আর কলাইকুণ্ডা থেকে উড়ে বড় জোর উনিশ থেকে বাইশ মিনিট কর্নেল সৌমিত্র রায়ের কথায় চীন সীমান্তের আরও অনেক কাছে ভারতের ফাইটার এয়ারবেস রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারার জেলার হাসিমারা বা আসমের ছবুয়া সেগুলির অন্যতম কিন্তু আমাদের সব রকম সক্ষমতা তো আমরা শোকেসের মধ্যে রাখি না বরং ভূখণ্ডের গভীরে অনেক কিছু লুকিয়ে রাখি তাই সীমান্তের সামনে অবস্থিত হাসিমারা বা সাবুয়াতে এমন কোনো কিছু নেই যা পানাগর এবং কোলাইকুণ্ডায় আমরা রেখেছি ফলে দুই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে নিয়ে ভারতীয় বায়ুসেনার যৌথ মাওরা সবসময় গুরুত্বপূর্ণ পানাগরের এয়ার এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং হল দেশের দুইটি বায়ুসিনা অন্যতম যেখানে সি অন থ্রি জিরো যে সুপার হারকিউলিস বিমান রয়েছে সামরিক পরিবহনের জন্য গোটা বিশ্বের যে বৃহত্তম বিমানগুলি রয়েছে সি থ্রি জিরো যে সুপার হারকিউলিস সেগুলির অন্যতম প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন পানাগড় বিমানঘাটির সক্ষমতা বাড়ানোর কাজও অনবর্তই চলছে ফলে ওই বিমান ঘাঁটিকে ফাইটার এয়ারবেস হিসেবেও ব্যবহার করা যেতে পারে যে কোনো সময় মূলত ভারত চীন সীমান্তের কথা মাথায় রেখে সেভেনটিন মাউন্টেন কোর নামে এই এলিট ফোর্স তৈরি করেছে ভারত সেই বাহিনীর একটি অংশকেই ভবিষ্যতে পানাগরে রাখা হতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর অর্থাৎ চীনের মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য যে সব সামরিক ঘাঁটিকে বিশেষভাবে ভারত প্রস্তুত রাখতে চায় পানাগর তার অন্যতম সেই পানাগর থেকে মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ভারতীয় বায়ুসেনার মহরা চীনের চিন্তার কারণ হতে বাধ্য এমনই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের